ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যেমন তোমাদের আমরা বলেছিল যে কালকে আমরা খড়গপুর ফিরে যাব, বাট আমরা যেতে পারিনি, মেনলি যেতে দেয়নি কেউ মামারা। তো আজকে আমরা সকাল থেকে এখানে বসে ল্যাব খাচ্ছি, এই যে আরেকজন এলো এখন। তো বেসিক্যালি এখন ডিনার করতে যাচ্ছি আমরা সবাই মিলে, আর যাচ্ছি হচ্ছে বারবিকিউ নেশন। কালকে তো আমার উপোস ছিল, খাইনি, খেতে পারি, ভাল লাগছিল না, ইচ্ছে করছিল না, তাই জন্য আজকে ভাবলাম সবাই মিলে যাই একটু বারবিকিউ নেশন খেতে। কারণ আমরা আগে যখন দিল্লিতে ছিলাম প্রায়ই যেতাম খড়গপুরে থাকার, এভরি উইক যেতাম, এভরি উইক যতদিন থেকে আছি ততদিন বারবিকিউ নেশন নাম ভুলে গেছি। তো তাই ভাবলাম আজকে বারবিকিউ নেশন যাওয়া যাক, সবাই যাচ্ছি আমরা একসাথে ফ্যামিলির সাথে। তো চলো এবার যাওয়া যাক, তোমাদের দেখাই ওখানে কি আছে, কি কি মেনু। চলো ভাই, ওখানে দেখা হচ্ছে। সো ফাইনালি উই আর রিচড, তো এবার উপরে যাবো। দুজনে মিলেই করছিলাম। আর আরেকটা আজকে ব্যাপার হচ্ছে, আজকে আমরা মামির বার্থডে সেলিব্রেট করছি। মামির বার্থডে ছিল এই মান্থে, কত তারিখে? 7th অক্টোবর। 7th অক্টোবর মামির বার্থডে ছিল, ওটাকে আমরা সেলিব্রেট করব। এখন কেক কাটিং হবে, সবই হবে, মজা হবে, দেখতে দাও। আরেকজন যার সাথে তোমাদের দেখা করাতে পারিনি, যার কথা বলছিলাম, বাঁদর, এটাই হচ্ছে আমার ছোট ভাই, এর নাম হচ্ছে জিৎ। তো একে জিজ্ঞেস করি কি বলে দেখি কেন এসেছে। তো জিৎ, কিউ আয়া তুমি আজ ইয়াহাঁ পে? হাম আজ মামি কা বার্থডে সেলিব্রেট করনে আয়ে হাম। जब मम्मी का बर्थडे हुआ था तब तो उतना कुछ हुआ नहीं था, इसलिए आज मेरे भैया जिसका नाम है सांसू दादा, वो हम लोग को डिनर करवाने लाए, इसीलिए मैं आया हूँ। पीओ क्या खा रही हूँ? ग्रिल प्रॉन, सबसे टेस्टी यही लगा भाई, यही सबसे ज़्यादा टेस्टी था। कितना सिर्फ खाए तो नहीं खाए, कितना देर ये तीसरा है। তো হিন্দু এখন খাচ্ছে চিকেন লেগ পিস চিবাচ্ছে। কেমন লাগলো একটু বল। পুরো জান্নাত। তো এটা যে তোমরা দেখছো, অনা এখন পাইনঅ্যাপল খাচ্ছে, এটা বেসিক্যালি ওর ফার্স্ট লাভ। তো একে প্রচণ্ড ভালোবাসে। দিল্লিতে যখন আমরা যেতাম বারবিকিউতে, 800 টাকা খালি পাইনঅ্যাপেল খাওয়ার জন্য দিত, 10-12টা শিক খেতে পাইনঅ্যাপেলের, এখানেও তাই করছে। বাট এখন বারবিকিউতে খেয়ে খেয়ে অনেক কিছু খেতে শিখে গেছে। আপনারা যে বাড়ি জড়ি বললো সেরকম কিছুই না, যে আমি 800 টাকা দেখে পাইনঅ্যাপেল খেতে যেতাম। বাট হ্যাঁ, এটা ঠিক যে পাইনঅ্যাপেলটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে যেটা কাট করে দেওয়া আছে, আমি যখন দিল্লি বারবিকিউতে খেতে যেতাম তো ওই পাইনঅ্যাপেলটা বড় থাকতো, ওইটা পুরো একটা গোটা পাইনঅ্যাপেল ওটাকে গ্রিল করে ওটা কেটে দিত, ওটা খেতে আমার বেশি ভালো লাগতো। এটারও টেস্টটা সেমই, খুব একটা খারাপ না। বাট হ্যাঁ, আমি পাইনঅ্যাপেল খেতে যেতাম, এটা ঠিক কথাই। ফার্স্টে আমি কিছু খেতে পারতাম না, শান্ত এত খেত আমার সামনে খেতে লজ্জা লাগতো। বাট এখন এটা একটু ঠিক হয়ে গেছে, এখন ব্যালেন্স হয়ে গেছে, থেকে থেকে আমি বেশ ভালোই ফুডি হয়ে গেছি। আর এই পাইনঅ্যাপেলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। খাওয়া এবার যাচ্ছে, এখন মেন কোর্সের দিকে দেখি কি আছে, চলো দেখা যাক।
কি কি ছিল সেগুলো তোমাদের দেখানো হয়েই গেছে, অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো আমি যেগুলো মেন কোর্সে নিয়েছি সেগুলো আমি একবার তোমাদের দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি মেন কোর্স খুব একটা খাই না, যতটা পারি স্টার্টার খাওয়ার চেষ্টা করি, আর কিছু স্যালাড টালাড থাকলে ওগুলো আমি খাই, আর না হলে ডেজার্টে চলে যাই, পুরো মেন কোর্সটা স্কিপ করে দিই। তো আমি একবার দেখে দিচ্ছি তোমাদের আমি কী কী নিয়ে এসেছি। তো এখানে যেটা আছে এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার কিছু রাশিয়ান স্যালাড টাইপ যে ছিল, আর স্প্রাউটস নিয়েছি একটুখানি, একটু স্যুপ নিয়েছি, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে ভরে ভরে ওয়াটারমেলন। আমার ওয়াটারমেলন খেতে প্রচণ্ড ভালো লাগে। ফিরনি আছে, আর এখানে আছে মুগ দালকা হালুয়া আর গুলাব জামুন। তো যেটা বলেছিলাম এখন মামির কেক কাটা হবে, তো চলো দেখি। আমাদের এখন খাওয়া কমপ্লিট, বিল পেমেন্টও হয়ে গেছে। তো এবার চলো সবাইকে জিজ্ঞেস করি যে কোন আইটেমটা সবথেকে বেশি ভালো লেগেছে সবার। তো ফার্স্টে আমি বলি, আমার প্রনস সবথেকে ভালো লেগেছে। তো পিউ বলো কোন তো সবচেয়ে আচ্ছা লাগা। এক তো গ্রিলড কর্ন, গ্রিলড প্রনস আর কর্নস। কোনটা সবচেয়ে ভালো লেগেছে? কেক বহুত আচ্ছা লাগা আর চিকেন চিলি। আমার মোটামুটি সবই ভাল লাগলো, খুবই ভাল লাগলো। আমার এটা কুলফিটা প্রচণ্ড ভাল লাগলো, আর চিলি চিকেনটা ভাল লাগলো, স্যুপটা প্রচণ্ড ভালো, ঝাল মোটামুটি সবই ভালো। তোমার কোনটা ভালো লাগলো সব থেকে? আমাকে তোমার মাটন খুব ভালো লাগলো, সব থেকে ভালো মাটন প্রিপারেশন, তারপরে আইসক্রিম আর কুলফি খুবই ভালো, মানে ওভারঅল সবই ভালো ছিল। হ্যাঁ ওভারঅল সব ভালো। প্রনসও খুব ভালো লেগেছে। মামার হাফ বেলা পর চোখ ফুলে আলু ছিল। তো আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আমরা এখন ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমরা প্লিজ জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো, আর আমার পাইনঅ্যাপল খাওয়াটা কেমন লাগলো ওটাও প্লিজ জানিও তোমরা। চলো গুড নাইট। বাই।